বন্ধুরা, আপনি কি কখনো ভগবানকে দেখেছেন? আর আপনার কি মনে হয় ভগবান সত্যি আছে? আর যদি আপনার ভগবানের ওপর বিশ্বাস না থাকে, তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য। আজকের এই ভিডিওতে আপনাকে ভগবানের এমন কিছু আশ্চর্যকর ভিডিও দেখাবো যেগুলি দেখে আপনারও মনে হবে ভগবান সত্যিই আছে। তো চলুন বন্ধুরা, শুরু করি আজকের এই ইন্টারেস্টিং ভিডিও। বন্ধুরা, এই ভিডিও কুতুব মিনারের পাশে, আর বলা হয় যে এই ভিডিওতে উঠতে থাকা জিনিস অন্য কিছু নয় বরং ভগবান হনুমান। আর যখন এই ভিডিও ইউটিউবে আপলোড করা হয়, তখন এই ভিডিও খুব দ্রুত ভাইরাল হয়। এই ভিডিওতে কিছু লোক ফটো তুলছিল, তখনই তারা এমন জিনিস দেখে যেটা দেখে তারা পুরোপুরি অবাক হয়ে যায়। আর এক্সপার্টের মতানুসারে এই ভিডিও 100% রিয়েল। আর এই ভিডিও দেখে আপনার কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আপনি অনেক ভিডিওতে দেখেছেন যে ভগবানের মূর্তি দুধ পান করছে, আর অনেক মানুষের মতে এই মূর্তির মধ্যে পাইপ লাগানো থাকে যার মাধ্যমে দুধ অথবা জল পান করে। আর এখন আপনি এই ভিডিওকে দেখুন কিভাবে ভগবান শিব দুধ পান করছে। বন্ধুরা, আপনারও কি মনে হয় মূর্তির মধ্যে পাইপ লাগানো আছে? বন্ধুরা, 1995 সালের আগস্ট মাসে সব জায়গায় এই খবর ছড়িয়ে পড়ে যে যত জায়গায় গণেশ ঠাকুরের মূর্তি আছে সেগুলি সব দুধপান করছে। আর এই খবর শুনে সবাই অবাক হয়ে যায়। বাড়ি এবং মন্দিরের সমস্ত গণেশের মূর্তিকে দুধ দেওয়া হয়। আর অবাক করার মতো কথা হলো যে গণেশ ঠাকুরের মূর্তি ওই দুধ পান করে। অনেক মানুষের মতে এই ঘটনা মাটির মূর্তির সঙ্গেই হয়, কিন্তু যখন লোহার তৈরি মূর্তির সামনে দুধ রাখা হয় তখন নিজে নিজেই দুধ কমতে থাকে। এমন মনে করা হয় যে ভগবান নিজে এসে ওই দুধ পান করছে। এই সব ঘটনার পর অনেক রিসার্চ করা হয়, কিন্তু তারা জানতেই পারে না যে এই সব কিভাবে হয়েছে। এই ভিডিও শ্রীলঙ্কার। এই ভিডিওতে মাদার ম্যারির স্ট্যাচুর চোখ থেকে জল বের হতে থাকে, কিন্তু যখন এই চোখের জলকে মোচা হয় তখন পুনরায় তার চোখ থেকে জল বের হতে থাকে। এই ভিডিও দেখার পর কিছু লোক মনে করে যে মাদার ম্যারি আমাদের কিছু বলার চেষ্টা করছে। আর বন্ধুরা, এই ভিডিও দেখে আপনার কি মনে হচ্ছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আজকের এই ইন্টারেস্টিং ভিডিও আপনার ভালো লেগেছে। ভিডিওটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটিতে নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। সবসে থ্যাংকস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে সেফ।